আচ্ছা মাইরা, এবার কারা কারা বৃন্দাবনে যে যেতে চাও সবাই মিলে হরিধ্বনি করো, উলুধ্বনি করো, নিতাই গৌড় হরিব। বাহ, চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন, ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলেও একটা প্রচলিত কথা আছে, যেটা না বললে বৃন্দাবনে যাওয়া যায় না, সেটা কি বলতো? প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, 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 জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে সব বেদন কো সার জপে যা রাধে রাধে, রাধে সব বেদন কে সারা জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, যো রাধা রাধা গাবে ও প্রেম পদারত পাবে, যো রাধা রাধা গাবে ও প্রেম পদারত পাবে, যো রাধা রাধা গাবে প্রেম পদারত পাবে, ও যো রাধা রাধা গাবে ও প্রেম পদারত পাবে, সব বেদন কো সার জপে যা রাধে রাধে, রাধে সব বেদন কো সার জপে যা রাধে রাধে, সব বেদন কো সার জপে যা রাধে রাধে, রাধে সব বেদন কো পার জপে যা রাধে রাধে। এবার বলা হলো কি, যদি কেউ বৃন্দাবনে এসে রাধা নাম মুখে না বলে, বললো যারা তারা তো উদ্ধার পেলই, কিন্তু যারা বললো না, বৃন্দাবনে এসে যদি কেউ রাধা নাম না বলে তাহলে তাকে কিভাবে বলা হচ্ছে জানো? তাকে বলা হচ্ছে, যো বৃন্দাবন মে আয়ে অরে রাধা নাম না গায়ে, বৃন্দাবন মে আয়ে অরে রাধা নাম না গায়ে, যো বৃন্দাবন মে আয়ে অরে রাধা নাম না গায়ে, যো বৃন্দাবন মে আয়ে উসকা জীবন কো ধিকার জপে যা রাধে রাধে, জীবন কো ধিকার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবনে এসে এইবার রাধা নাম গাও আর রাধা নাম ভজনা করো। কিভাবে গাইবে সবাই বলো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলো বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় আপন আপন গুরুচরণ কি জয় বাহ মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন কেমন বৃন্দাবনং সখী ভুবনার্থি কীর্তিম অত্যেব কীশুত পদাম্বুজলব্ধি লক্ষ্মীম গোবিন্দ বেনর মন মাত্র ময়ূর নিত্যম প্রেক্ষাতৃশাম নবরতান্য সমস্ত সত্যম বৃন্দাবনং দিব্যলতা পরীতম লতাংস স্ফুটিত পুষ্পিত প্রভাজৌ পুষ্পানপি স্ফীত মধুব্রতানি মধুব্রতাংস স্ফুটিত শ্রুতিহারি গীতঃ মধুময় শ্রীধাম বৃন্দাবন যে বৃন্দাবনের আকাশ মধুর যে বৃন্দাবনের বাতাস মধুর যে বৃন্দাবনের তরু গুল্মলতা খেচর খেচরি দানব দানবী সব কিছুই যেখানে মধুর এই জন্য কি বলা হলো জানো মধুরং মধুরম মধুরং মধুরম 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 মধুরং বৃন্দাবন মধুরং মধুরম মধুরং মধুরম মধুরং 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 বৃন্দাবন মধুরং 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 মধুরম 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 মধুরং 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 মধুরম 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 মধুরং মধুরম মধুরং বৃন্দাবন মধুরং 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 বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আস্বাদন করবো রাধারানীর মানভঞ্জন কিন্তু সেটা মানভঞ্জন করার কিছু পদ্ধতি নিয়ে মায়েরা মান করতে খুব ভালোবাসে একটু আগে বললে মায়েরা যে মান করো আর বাবারা যারা আছো তারা শুনে নাও মায়েদের মান ভাঙাবে কীভাবে মায়েরা যদি রাগ করে তোমাদের ওপর তাহলে মান ভাঙাবে কীভাবে সেইটা লীলার মধ্যে বলে দেব সাত রকমের পদ্ধতি আছে মান ভাঙানোর জন্য সাত রকমের পদ্ধতি মেনে মান ভাঙাতে হয় এবার মান হলো কীভাবে মান কয় রকমের হয় মান হচ্ছে দুই রকম একটা হচ্ছে সহেতু আর একটা হচ্ছে নির্হেতু সহেতু মানে কারণযুক্ত একটা হচ্ছে কারণযুক্ত মান আর একটা হচ্ছে অকারণে মান সহেতু আর নির্হেতু মায়েরা মনে করো দুই রকমভাবেই মান করে থাকে কারণেও মান করে আর অকারণে মান তো হতেই থাকে অকারণে মানটাই মনে হয় বেশি হয় কারণের মানের থেকে অকারণের মানটাই বেশি আর এই অকারণের মানে বাবাদের একটা ভালো সুবিধে আছে কি সুবিধে সকারণ মান কিন্তু ভাঙানো খুব কঠিন কিন্তু অকারণে যদি মান হয় মেলায় নিয়ে গিয়ে 10 টাকার ফুচকা খাইয়ে দিলেই মান ভেঙে যাবে ভাঙে তো হ্যাঁ মান একেবারে গলে জল 10 টাকার ফুচকা বেশি টাকা খরচা করতে হবে না 10টি টাকা 10 টাকা খরচা করলেই মান ভেঙে যায় আর যদি সহেতু মান হয় কারণযুক্ত মানে যে কারণে রাধারানী মান করেছিলেন কারণযুক্ত মান মানে মনে করো তোমার স্বামী যদি তোমার কাছে আসবো বলে অফিস থেকে সন্ধ্যে সাতটার সময় এই ধরো মনে করো যদি এখানে মেলা বসতো সন্ধ্যে সাতটার সময় তোমার স্বামী তোমাকে অফিস থেকে এসে মেলা দেখতে নিয়ে যাবে বলে কথা দিয়েছে এবার 7টার জায়গায় রাত্রি 12টা বেজে গেছে অফিস থেকে বাড়ি ফিরতে আর রাত 12টার সময় কি আর মেলা দেখতে যাওয়া হয় না বাড়িতে এসে তোমাকে বলেছে বাবা আজকে কি কাজের চাপ ছিল গো আজকে প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য তোমাকে মেলা দেখাতে নিয়ে যেতে পারলাম না
বলেছিলাম সাতটায় আসবো, 12টা বেজে গেছে, এত কাজের চাপ অফিসে। কিছু বললেন না, ভেতর ভেতর রাগে ফুঁসছে আর কি, কিছু বললেন না। এবার পরদিন যদি মনে করো যে কেউ এসে তোমার কানে সত্যি কথাটা তুলে দিয়ে বলে যে তোমার স্বামী সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা অবধি কোথায় ছিল জানো? তোমাকে কথা দিয়েছিল মেলা দেখাতে নিয়ে যাব, সন্ধ্যে 7টার সময় আমি দেখলাম বাড়ি আসতে গিয়ে অন্য একটা মেয়ে ছেলের হাত ধরে চলে গেল মেলা দেখতে। আর তোমার মাথায় এই যে এখনই আওয়াজটা হলো, বাজ পড়বে না? তাহলে সে স্বামীকে কি আর বাড়িতে এসে ভালোভাবে ওই পোলাও রান্না করে খাওয়াবে? হ্যাঁ, পোলাও রান্না করে খাওয়াবে? তোমার পোলাওয়ের বদলে চেলা কাঠের পোলাও খাওয়াবে মনে হয়। রাধে, এই হচ্ছে সকারণে মান। এই মান ভাঙানো কিন্তু খুব কঠিন। এই মান ভাঙানোর জন্য 7 রকমের পদ্ধতি আছে। এবার গোবিন্দের ওপর কেন মান করলেন রাধারানী? গোবিন্দের ওপর রাধারানী মান করলেন তার কারণ, একদিন যমুনার তীরে যাচ্ছেন, রাধারানী সখীদেরকে নিয়ে যমুনার তীরে যাচ্ছেন, আর কৃষ্ণ তার দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে যাচ্ছেন। অবস্থাটা কেমন, পরিস্থিতিটা? কিবা একদিন বড় নাগুড় শেখড় কদম্ব তরুয়া তলে, কিবা একদিন বড় নাগুড় চতুর কদম্ব তরুয়া তলে, কিবা একদিন বড় নাগুড় চতুর কদম্ব তরুয়া তলে, কিবা একদিন বড় নাগুড় শেখর কদম্ব তরুয়া তলে, কিবা একদিন বড় নাগুড় শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বড় নাগুড় শেখর কদম্ব তরুয়া তলে, সখীগণ সাথে বৃষভানু সুতে রাধা রানিয়া শোভানো রাজনন্দিনী রাধে, এ ওই তোকে গুণ সাথে বৃষভন সুতে যাইতে যমুনা পারে, সখীগণ সুতে বৃষভন সুতে যাইতে যমুনা পারে গো, যাইতে যমুনা তীরে। এবার সখীগণকে সাথে নিয়ে যখন রাধারানী পৌঁছেছেন যমুনার তীরে, যমুনার তীরে পৌঁছানোর সময় এবার পথের মাঝে হয়ে গেল দেখা, যে পথে কৃষ্ণ আসছেন সেই পথেই রাধারানী আসছেন, রাধারানীর সঙ্গে ললিতা বিশাখা জটিলা কুটিলা, আর ওদিকে কৃষ্ণের সঙ্গে আছে দাদা বলরাম। এবার দাদা বলরাম আর রাধারানী সঙ্গে সঙ্গে যখন কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে রাধারানীর, এবার মনে করো একজন প্রেমিক আর আরেকজন প্রেমিকা, একজন প্রেমিক আর একজন প্রেমিকা যদি মনে করো একই রাস্তায় চলে আসে, আর সেই প্রেমিক আর প্রেমিকার মধ্যে যদি দেখা হয়, দুজনের সঙ্গে যদি তাদের বাড়ির লোক উপস্থিত থাকে, তাহলে কি আর দেখা হলে কথা বলা যাবে? যাবে না। প্রেমিক প্রেমিকা দুজনের সঙ্গেই তাদের বাড়ির লোক উপস্থিত, আর কি দেখা হলে কথা বলা যায়? এবার রাধা গোবিন্দ যখন একে অপরের সঙ্গে দেখা করেছে, প্রেমিকার প্রেমিকা সবার সামনে কি আর কথা বলা যায়? কথা বলতে পারলেন না, তাই কি করলেন? আজ শিরোপড়শিয়া বচনের ছলে, ওই শিরোপড়শিয়া বচনের ছলে, ওই না শিরোপড়শিয়া বচনের ছলে, শিরোপড়শিয়া শির শির মানে মাথা, মাথায় পরশ করলেন কেন? কেন ইঙ্গিত, শিরোপড়শিয়া মাথায় হাত দিয়ে ইঙ্গিত করে দিলেন, শিরোপড়শিয়া বচনের ছলে, শিরোপড়শিয়া বচনের ছলে, সংকেত পড়লো তাতে
সংকেত করল তাতে বাসির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে গো সংকেত করল তাতে। এবার যখন ইঙ্গিত করে দিয়েছেন ভগবান ইঙ্গিত করলেন বাড়ি ফিরে এসে এবার রাধারানী সখীদেরকে জিজ্ঞাসা করছে, এই ললিতা বিশাখা একবার এখানে আই দেখি, বলছি আমায় বলতে পারিস আমার বধূ অত সুন্দর একটা ইঙ্গিত করেছে দেখেছিস? হ্যাঁ তোর বধূ তোকে ইঙ্গিত করেছে, তুই জানবি আমি কিসের জন্য জানতে যাবো রে। মা মা বলে হারি তুই জানবি তোর বধূ আমার বধূ, হ্যাঁ আমাকে ইঙ্গিত করেছে তাই আমাকেই জানতে হবে। বেশ তাহলে আমি বলে দিই, ওই যে আমার বধূ মাথায় হাত দিল, কেন হাত দিল বলতো? কেন রে, সবার সামনে তো কথা হয় না, মাথায় কি থাকে? মাথায় কেশ থাকে। হ্যাঁ তাহলে কেশ দিয়ে এমন একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারবো। বৃন্দাবনে কেশ দিয়ে তো দুটো জায়গা আছে, কি কি? কেশীঘাট আর কেশর কুঞ্জ। কেশীঘাট আর কেশর কুঞ্জ, রাত্রেবেলা তো আমরা ঘাটে ঘাটে ঘুরে বেড়াবো না? না, রাত্রেবেলা আমরা কোথায় যাবো? কুঞ্জে যেতে হবে, কেশর কুঞ্জে। আর সেই বধু ইঙ্গিত দিয়ে বলেছে কেশর কুঞ্জটা যেন আমরা তার জন্য সাজিয়ে দিই, সে আসবে আর আমরা তার সঙ্গে সেখানে মিলিত হবে। চল আমরা আজকে কুঞ্জটা সাজিয়ে দিই। তোরা আই তোরা আই তোরা আই সজনী বধুর তরে কুঞ্জ সাজাই, তোদায় আয় সজনে বধুর তরে কুঞ্জ সাজাই, তোরায় আয় সজনে বধুর তরে কুঞ্জ সাজাই। ওই কুঞ্জ মাঝে আমরা দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরাই, ওই কুঞ্জ মাঝে মোরা দেখতে পাবো মোদের প্রাণে শ্যামরাই, সজনী বধুর তরে কুঞ্জ সাজাই, তোদায় আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজাই। রাধিকা আদেশে মনেরই হরিষে, রাধিকা আদেশে মনের হরিষে, রাধিকা আদেশে মনেরই হরিষে আমাদের, রাধিকা আদেশে রাধিকা আদেশে গাওয়া পানি সানি সানি পাপ গাবি সাবা গে রে রে সারি রে সারি রাধিকা দেশে মনে রাখি পানি সারে নিনি সার পানি সারে নিনি সা নিনি পাপ মা পানি নি পাপ মা পা মা রে পা মা রে সা সা রে নিলে সা নিলে সা নিলে সা নিলে সা নিলে সা নিলে সা রে 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 মা মা পা রে মা পানি নি 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 পানি নি পানি নি পানি নি পানি নি পাসা সা পাসা সা পাসা সা পাসা সা রে রে মা মা পা পানি নি সা সা রে রে মা মা পা পানি নি সা সা রে রে মা মা পা পানি সা সা রাধিকা আদেশে মনে রাখিসে কুসুম রচনা করে কিবা রাধিকা আদেশে মনে রাখিসে কুসুম রচনা করে মল্লিকা মালতি আরো জাতি জুতি সাজাইল থরে থরে মল্লিকা মালতি আরো জাতি জুতি সাজাইল থরে থরে মল্লিকা মালতি আরো জাতি জুতি সাজাইল থরে থরে এবা মল্লিকা মালতি আর
কাটি জুতি সাজাইলো তারে তারে, পাখ মনের মতো সাজাইলো, মনের মতো সাজাইলো, দেখো মনের মতো সাজাইলো, মনের মতো সাজাইলো, প্রাণবধুর সেবাই সেবাই লাগবে বলে মনের মতো কেমন সাজাইলো, প্রাণবধুর সেবাই লাগবে বলে মনের মতো সাজাইলো, কৃষ্ণ সেবা হবে বলে কত মনের মতো সাজাইলো, ওরে কৃষ্ণ সেবা হবে বলে প্রাণনাথের সেবা হবে বলে মনের মতো করে সাজাইলো, প্রাণনাথের সেবা হবে বলে মনের মতো করে সাজাইলো, প্রাণনাথের সেবা হবে বলে মনের মতো করে সাজাইলো, মল্লিকা মালতি সাজাইলো ধরে ধরে, মল্লিকা মালতি আরো জাতি জুতি সাজাইল থরে থরে, মনের মতো করে যখন সাজিয়ে দিল প্রাণবধূর সেবা হবে বলে, তখন ভগবানের সেবার উদ্দেশ্যে যখন কুঞ্জ সাজালেন রাধারানী, কুঞ্জ সাজালেন রাধারানী, রাধারানী আজ হোক কাল হোক আসবেন, বধূর জন্য কুঞ্জ সাজিয়ে এবার অপেক্ষা করছেন, কখন বধূ আসবে, কখন বধূ আসবে, কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ আসছে আসছে করে দেখতে দেখতে সন্ধ্যেবেলা কৃষ্ণের আসার কথা ছিল, সন্ধ্যেটা যখন পেরিয়ে গেল, সন্ধ্যে পেরিয়ে বিকেল হয়ে গেল, বিকেল ছিল, বিকেল থেকে সন্ধ্যে হলো, সন্ধ্যে পেরিয়ে রাত্রি হলো, রাত্রি পেরিয়ে এইবার ভোর হতে চলেছে, তবুও কিন্তু রাধারানীর কাছে কৃষ্ণ এলেন না, ভোর হয়ে গেল তবুও কৃষ্ণ এলো না। এবার ভোরবেলা যখন মনে মনে করছে রাধারানী যে কৃষ্ণ এখনো এলো না, বধূ এখনো এলো না, কেন এলো না, আসলে আসবে কী করে, কৃষ্ণ আসবেন কেমন করে। আগের দিন যখন ওই কুঞ্জতে, রাধারানীর কুঞ্জতে আসবার জন্যে কৃষ্ণ যখন বেরিয়েছে, কৃষ্ণ যখন ঘর থেকে বেরিয়েছে রাধারানীর কুঞ্জে আসবেন বলে, মনে করো একটা জায়গায় আসার জন্যে যদি দুটো রাস্তা থাকে, প্রথম রাস্তাটা ধরো একটু বড় রাস্তা, দ্বিতীয় রাস্তাটা একটু ছোট, কিন্তু সেটা চওড়াই নয় লম্বাই, মানে শর্ট রাস্তা যাকে বলে। আমার বাড়ি থেকে মনে করো যদি এই বনগাঁ আসতে হয়, তাহলে যেটা আমার কাছে শর্টকাট হবে সেটাতেই যাওয়া আসা করবো। ঠিক সেই রকমই কৃষ্ণ আজকে রাধারানীর কুঞ্জে যেতে শর্টকাট হবে মনে করে কৃষ্ণ যখন যাচ্ছেন, কোথায়, রাধারানীর কুঞ্জে, যে পথ দিয়ে যাচ্ছেন কৃষ্ণর মনেই ছিল না সেই পথটা রাধারানীর কুঞ্জের পথ হলেও তার মধ্যে আর একজন সখীর পথ পড়ে, আর একজন সখীর কুঞ্জ পড়ে, সেটা কে, রাধারানী যেমন ভালোবাসত কৃষ্ণকে, ঠিক সেরকম আর একজন সখীও কিন্তু কৃষ্ণকে ভালোবাসত, যার নাম হচ্ছে চন্দ্রাবলী, চন্দ্রাবলী, সে কিন্তু রাধারানীর মতোই কৃষ্ণকে ভালোবাসত। আর এইবার যখন রাধারানীর কাছে যাবার জন্য কৃষ্ণ বেরিয়েছে, চন্দ্রাবলীর কুঞ্জের পথ দিয়ে যখন কৃষ্ণ যাচ্ছেন নূপুর আর মাসি বাজাতে বাজাতে, ঠিক সেই সময় চন্দ্রাবলীর একজন সখী ছিল যার নাম হচ্ছে পদ্মা, সেই পদ্মাবতী কুঞ্জের বাইরে এসেছে, কুঞ্জের বাইরে এসে পদ্মাবতী বলছে, এ কার যেন নূপুর শুনতে পাচ্ছি না মাঝরাত্রে, হ্যাঁ হ্যাঁ নূপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে তো, মাঝরাতে নূপুরের আওয়াজ সরে যাচ্ছে না, কে হতে পারে, এই রাত্রেবেলা নূপুর বাজাতে বাজাতে আবার নূপুরের সঙ্গে বাঁশির আওয়াজও শুনতে পাচ্ছি, বলে বাঁশির আওয়াজ তো খুব চেনা চেনা লাগছে, দেখি 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 কে যাচ্ছে দেখি, এই বলে চন্দ্রাবলীর সখীর ওই কুঞ্জ থেকে বেরিয়ে পদ্মাবতী সে কি করলো জানো, কৃষ্ণের কাছে এসে যেই না দেখতে পেয়েছে যে কৃষ্ণ যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটাকে চেপে ধরলো, তোর তোর ধরেছি, চোর বলছে আমি চোর হতে যাবো কোন দুঃখে, চোর চোর, হ্যাঁ
রাত্রেবেলা আমি রাধারানী কুঞ্জে যাচ্ছি। রাধারানী কুঞ্জে যাওয়ার পথ? এটা কার কুঞ্জে যাওয়ার পথ? চন্দ্রাবলী। কে যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো। কে যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো। কে যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো। কে যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো। কে যায় কে যায়, দুপুর বাজায় কে বাজায় গো। যাই রে চিকন কালো রূপ, যাই রে চিকন কালো রূপ, যাই রে চিকন কালো রূপ, যাই রে চিকন কালো রূপ। আবার এমনি এমনি যাচ্ছে না, দেখো কেমন রাধা বলে বাঁশি বাজায়। কে যায় কে যায়, দুপুর বাজায় কে বাজায় গো। কে যায় কে যায়, দুপুর বাজায় কে বাজায় গো। ও কে যায় কে যায়, দুপুর বাজায় কে বাজায় গো। বলো বলো কে বাজায় কে বাজায়, বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়। একটাই কথা কিন্তু মানে দুই রকম, কথা একটাই কিন্তু মানে হচ্ছে দুই রকম। কি কি? একদিকে বলছে বলল কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই, আবার অন্য অর্থে বলছে কে বা যাই কে বা যাই কে বা যাই কে বা যাই কে বাজাই। ওই কুঞ্জ পথে বল কে বাজাই কে বাজাই, ওই কুঞ্জ পথে বল কে বাজাই কে বাজাই, ঝুনু সুরে নূপুর কে বাজাই কে বাজাই, ঝুনু সুরে নূপুর কে বাজাই কে বাজাই, অমন রুনু ঝুনু অমন রুনু ঝুনু অমন রুনু ঝুনু দুনু ঝুনু দুনু ঝুনু রুনু 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 ঝুনু ঝুনু রুনু ঝুনু 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 রুনু ঝুনু ঝুনু রুনু ঝুনু সুরে নূপুর কে বাজাই কে বাজাই, অমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজাই কে বাজাই, কে যায় কে যায়, নূপুর বাজাই কে বাজাই গো। কে যায় কে যায়, নূপুর বাজাই কে বাজাই গো। নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায় গো। আর যেই না নূপুরের শব্দ শুনতে পেয়েছে, চিনতে পারলো কে? পদ্মাবতী তো চিনতে পারলই, আর ওই কণ্ঠস্বর, ওই ঝগড়া ঝামেলা, ওই চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারলো যে এই কণ্ঠস্বর স্বয়ং প্রাণনাথ গোবিন্দের ছাড়া আর কারোর হতে পারে না। আছা আর খেয়ে পড়লো চন্দ্রাবলী গোবিন্দের চরণে, প্রাণনাথ বধু বধু। চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বধু প্রাণনাথ, কোনোদিন তো তুমি এই পথ দিয়ে যাও না, আজকে হঠাৎ এই পথে কি মনে করে, এই পথে কি মনে করে? বধু এই পথে নীতি করুগতা, আমি নূপুরের ধনী শুনি, করুরাধাসনে বাস আমার নৈরাস, কেন আমি বঞ্চি একা। ও চন্দ্রা, তুমি আমার পথ থাকলে দাঁড়ালে কেন, পথ ছেড়ে দাও। তোমায় ছাড়িয়া
নাহি কো দিব তোমায়, ছাড়িয়া নাহি কো দিব। কি করবে আমায় নিয়ে, কি করবো জানো? আমার হৃদয় মাঝারে প্রাণনাথে আমি শেখানিলু, লুকাই থো হৃদয় মাঝে। তুমি আমাকে যদি তোমার হৃদয় মাঝে লুকিয়ে রাখো, তাহলে কি তুমি আমায় পুজো করতে পারবে? পুজো? হয়তো বাহ্যিক আড়ম্বরে আমি তোমার পুজো করতে পারবো না, কিন্তু তোমাকে যদি আমি আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখি, তাতে আমার কি উপকার হবে জানো? আমি নয়ন মুদে তোমায় দেখতে পাব, আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমি যখন ইচ্ছা তোমায় দেখতে পাব। হৃদয়ের মধ্যে যদি তোমায় লুকিয়ে রাখি, আমার যখন ইচ্ছে হবে আমি তখনই তোমায় দেখতে পাব। হৃদয়ের মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানি চোখ মেলেছি বাহির পানি, আমার হৃদয় পানি চাইনি, আমার হিয়ার মাঝে হৃদয় গৌর হরি বল হরি বল দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, দয়াময় আমার হৃদয়ে ঠাঁই নাও। এবার চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সাজিয়ে দিলেন, কোনো রকমভাবে গোবিন্দ উপেক্ষা করতে পারলেন না চন্দ্রাবলী সেই সাজানো। চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছেন, কেমনভাবে বলো দেখি? গোবিন্দ হলুদ কাপড় পরতে খুব ভালোবাসেন, আর গোবিন্দ যেহেতু হলুদ কাপড় পরতে ভালোবাসে, তাই গোবিন্দের আর এক নাম হচ্ছে পীতাম্বর। পীতাম্বর মানে পীত অম্বর জাত, পীতাম্বর। সেই পীতাম্বর যেহেতু হলুদ কাপড় পরতে ভালোবাসে, চন্দ্রাবলী সাজিয়ে দিল কি দিয়ে জানো? হলুদ কাপড়ের পরিবর্তে চন্দ্রাবলীর নিজের নীল শাড়ি গোবিন্দকে পরিয়ে দিল। তারপর গায়ে মা যশোদা চন্দন মাখিয়ে দিয়েছিলেন, সেই চন্দন মুছে ফেলে দিয়ে ওই গোবিন্দের গায়ে চন্দনের জায়গায় সিঁদুর মাখিয়ে দিলেন, চন্দনের জায়গায় সিঁদুর দিয়ে দিলেন। তারপর
বুকের মধ্যে বড় বড় করে রাধা নাম লেখা ছিল, হৃদয়টা তো রাধার নামের জন্যে, তো সেই হৃদয়ে রাধার নামটা যাতে রাধারানী দেখতে না পায় সেই জন্য বুকের মধ্যে কৃষ্ণকে কলঙ্ক দেবার জন্যে বুকের মধ্যে নখ দিয়ে চিরে দিলেন, নখের দাগ। আর এই নখের দাগ যখন দিয়ে দিলেন, এত কিছু সেবা নিয়ে এবার যখন ভোরবেলা চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ এসেছেন ওই রাধারানীর কুঞ্জে, রাধারানীর কুঞ্জে যখন ভোরবেলা এসে পৌঁছলেন চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে ভয়ে ভয়ে ভীত হয়ে, কথা দিয়েছিলাম সন্ধেবেলা আসবো, এখন যেতে যেতে ভোর হয়ে গেল, এখন যদি রাধারানী প্রশ্ন করে যে কোথায় ছিলে সারা রাত্রি কোথায় ছিলে, এই প্রশ্ন যদি করে আমি কি উত্তর দেব, কি উত্তর দেবো আমি? না 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 না, আমাকে আমাকে সত্যি কথা বলা যাবে না। আর যখন ভোরবেলা চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে এসে রাধারানীর কুঞ্জে এসেছে, এইবার সখীরা বলছে, এই যে রাধে ওই দেখ তোর বধু আসছে। বধু এতক্ষণে? হ্যাঁ, তবে একটু বধুর গায়ে আমরা অন্য ধরনের কিছু চিহ্ন দেখতে পেলাম, যে চিহ্নগুলো কিন্তু আগে বধুর কাছে আমরা লক্ষ্য করিনি, কিন্তু এখন বধুর গায়ে কিছু অন্য রকমের চিহ্ন পেলাম। হ্যাঁ, তুই বরং এক কাজ কর, তুই মান কর। মান মান আবার কি? মান তো কোনোদিনও করিনি। বলে মান কি করে করবি জানিস, আমরা শিখিয়ে দিচ্ছি। তুই কালো রঙের কিচ্ছু দেখবি না, কালো রঙের কিচ্ছু দেখবি না। বেশ, দেখবো না। এবার যখন রাধারানী কথা দিয়েছে কালো রঙের কিচ্ছু দেখবে না, তখন এবার সখীরা মনে মনে চিন্তা করছে যে রাধারানীর মানটা পাকা হলো কিনা একটু দেখি তো, সে তো কথা দিয়েছে কালো কিছু দেখবে না, একটু পাকা হলো কিনা দেখি, সত্যি কালো কিছু দেখবে না কিনা। এরা ধে বলি, শোন তোর তো যে মাথার চুল কালো, চোখের মণি কালো, সবই তো কালো রঙে, তো তুই তো কথা দিলি কালো রঙের কিছু দেখবি না, তোর তো চোখের মণি দুটো কালো, তোর মাথার চুলগুলো কালো, বলতো কি করিবি, কি করিবি, কি করিবি, কি করিবি, মাথার কেশ চুল কেশ কালো, তুই কি করিবি, ওরে কেশ কালো তুই কি করিবি, তোর কেশ কালো তুই কি করিবি, তোর কেশ কালো তুই কি করিবি। কি করবো জানিস, এই মাথার চুলগুলোই বরং আমি আর রাখবো না, আমি মোড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনী বেশ, আমি মোড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনী বেশ। বাবা, মস্তক মুন্ডন করে তুই যোগিনী হবি? হ্যাঁ আমি যোগিনী হব। তার তো তোর চোখের মণি দুটো কালো, বলতো কি করিবি, কি করিবি, চোখ কালো তুই কি করিবি, চোখ কালো তুই কি করিবি, আমার চোখ কালো, এই চোখগুলো কালো, আমি বরং এই চোখের মণি দুটোও রাখবো না, কেন জানিস, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, চুকার কানা ভালো, কানাই ভালো। আরে কানাই যদি ভালো হবে তাহলে তোকে আমরা মান করতে বলছি কেন? ও, তোরা ভেবেছিস কানাই মানে কৃষ্ণ, আসলে এই কানাই মানে কৃষ্ণ নয়, আমার কানা হওয়াই ভালো, আমার কানা হওয়াই ভালো, যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পাই না তার কানা হওয়াই ভালো, যে বদন কৃষ্ণ নয়ন দেখতে পাই না তার কানা হওয়াই ভালো, যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পাই না তার কানা হওয়াই ভালো। ও, তার মানে তুই চোখ উপরে দিবি? বলে হ্যাঁ, আমি চোখটাকেই তুলে দেবো যাতে কৃষ্ণকে দেখতে না পাই, কৃষ্ণকে যদি দেখতেই পাবো না যে চোখের দ্বারা, তাহলে আমার কানা হয়ে যাওয়াই ভালো। তাহলে তোর বাড়িতে ওই যে তাল গাছ, ওই যে তমাল গাছ, সেগুলো তো কালো কালো রঙের, তাহলে সেগুলো কি করবি? ওই তাল গাছ তমাল গাছ আমি সোনা দিয়ে মুড়িয়ে দেবো, হরিব তাহলে তা পারবি। বিশ্বভানু রাজার কন্যা, রাজার মেয়ে, তোর অনেক টাকা, তুই কিনা সোনা দিয়ে না মুড়াতে পারিস? বেশ, তাহলে দেখ বধু এসেছে। ভালো হইল আরে বধু আইলা সকালে, আইলা সকালে প্রভাত কালে দেখিলাম মুখ, আমার দিন যাবে ভালো, বধু গে প্রভাত কালে দেখিলাম মুখ, বধু আমার দিন যাবে ভালে, প্রভাত কালে দেখিলাম মুখ, আমার দিন যাবে ভালে। ও বধু, বলছি তোমার গায়ে যেন কী সব অন্যরকম চিহ্ন দেখছি, এরকম তো তুমি ছিলে না, ভালো আছো তো? হ্যাঁ রাধে, আমি ভালো আছি। এবার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ধরা পড়লে চলবে না, যদি ধরা পড়ে যায় যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলাম,
সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, তাকে সাজিয়ে দিয়েছি, সে আমায় সাজিয়ে দিয়েছে, এই কথা যদি আমার প্রেমিকা প্রিয়তমা রাধারানী জানতে পারে তাহলে আমার যে কি অবস্থা হবে জানানো যাবে না। বধু বলছি, তোমার মুখটা অমন কালো কালো লাগছে কেন? ভয় ভয় আছো তাই মনে হচ্ছে, ওন শুকিয়ে গেছে কেন মুখটা? মুখ বলো দেখি। নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। মুখটা কেমন ঝামাটে কালো হয়ে গেছে, নীল পদ্মের মতো মুখ তোমার। হ্যাঁ, শুকিয়া করে আমশে হয়ে গেছে, আমচুরের মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেম কেন? এবার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যদি ভয়ের কথা বলে ফেলি তাহলে তো বিপদ, আমি বরং এক কাজ করি। আসলে কি হয়েছিল জানো রাধে? কি হয়েছে? গতকাল রাত্রে না আমার খুব জ্বর হয়েছিল। ও তাই, তোমার কাছে আসবো বলে যখন আমি বেরোতে গেলাম আমার ভয়ঙ্কর জ্বর। ওগো মদন জ্বরে তনুতাতল জাগরে নিশি গেল, ও ও জাগরে নিশি গেল। মদন জ্বরে তনুতাতল জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। মদন জ্বরে তনুতাতল জাগরে নিশি গেল, সারা রাত্রি আমি মদন জ্বরে আসক্ত হয়ে আমার চোখ মুখ এরকম শুকিয়ে গেছে। আচ্ছা, আর জ্বর হলে কারো মুখ কি আর ফোলা ফোলা থাকে? কমলা লেবুর মতো কি আর মুখ থাকে? জ্বর হলে কমলা লেবু খেতে ভালো লাগে কিন্তু মুখটার কমলা লেবুর মতো থাকে না, আমশে হয়ে যায়। বেশ মানলাম তোমার জ্বর হয়েছিল, তাহলে তোমার ওই অত সুন্দর হলুদ কাপড়টা তুমি পরে থাকো তো, তোমার গায়ে হলুদ কাপড়ের পরিবর্তে এমন কেমন নীল শাড়ি। হ্যাঁ, নীলাম্বর তুহু পরিহরি, নীলাম্বর তুহু পরিহরি, নীলাম্বর তুহু পরিহরি, নীলাম্বর তুহু পরিহরি, পীতাম্বর কাহা ছো শ্যাম, ও গো শ্যাম, ও গো শ্যাম, ও গো শ্যাম, নীলাম্বর তুহু পরিহরি, নীলাম্বর তুহু পরিহরি, পীতাম্বর কাহা ছোড়ি। নীল কাপড় গায়ে জড়িয়ে দিয়ে বধূ এসেছে, আর নীল কাপড় গায়ে জড়িয়ে যখন বধু এসেছে, গায়ের কাপড়টা নীল, নীল কাপড় দেখে রাধারানী বলছে যে তুমি তো কোনোদিন নীল কাপড় পরো না, তুমি তো হলুদ কাপড় পরো, এরকম নীল কাপড় কোথা থেকে এলো? তখন কৃষ্ণ বলছে, শোনো রাধে, আমার এই নীল কাপড়টা কোথা থেকে এলো জানো? আসলে গতকাল রাত্রেবেলা আমি দাদা বলরামের সঙ্গে এক খাটে শুয়েছিলাম। দাদা বলরামের সঙ্গে একই খাটে শুয়েছিলাম, আমার জ্বর হয়েছিল, দাদা আমার মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছিল। ও, এত জ্বর, ঘুমের ঘরে মনে হয় ওই দাদার কাপড়টা আমার গায়ে এসেছে, দাদা তো নীল কাপড় পরে, দাদার কাপড়টা আমার গায়ে এসেছে আর আমার কাপড়টা মনে হয় দাদার গায়ে। বলে ও শ্যাম। হ্যাঁ বলো। মিথ্যা কথা বলে জায়গা পাওনি। বলে তোমার কাছে তো আমরা নতুন কথা শুনছি। শ্যাম, তোমার কাছে নতুন কথা শুনছি। বলে কি কথা? তুমি একটা নতুন কথা জানালে শ্যাম, তোমার গায়ে যে কাপড়টা, তুমি যদি বলছো দাদা বলরামের, তাহলে আমায় একটা উত্তর দাও দেখি। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। মিথ্যে কথা বলার জায়গা পাও না, বলাই দাদা শাড়ি পরে। বলে কোথায় শাড়ি? বলে ওই তো কত সুন্দর বড় বড় জারদৌসি পার দেওয়া, জামদানি পার দেওয়া শাড়ি পরেছ, মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি। বলে বেশ মানছি, মানলাম, এই কথাটা মেনে নিলাম, তোমার বলাই দাদা শাড়ি পরে, সেই শাড়িটা তুমি দাদার কাছে থেকে বস্ত্র পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার গায়ে ওই যে সিঁদুর, তুমি তো চন্দন মাখো, তোমাকে সিঁদুর কে মাখালো? আসলে গতকাল গিরিরাজ গোবর্ধনে আমি গৌরী মায়ের পুজো করেছিলাম। ও বাবা, আবার পুজো করেছিলে? জ্বরটা সেরে যায়। বলে কত কি করেছো তুমি? সেই যাতে জ্বর সেরে যায় সেই জন্য গৌরী মায়ের পুজো করেছিলাম, সেই জন্য মায়ের আশীর্বাদে সিঁদুর আমার গায়ে লেগেছে। হ্যাঁ, বেশ সবই মানলাম, কিন্তু আর একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে জানবো তুমি চিরকালে জয়ী, না হলে তোমাকে রাধারানীর কাছে পরাজয় স্বীকার করতেই হবে। আরে, বলে কি প্রশ্ন? বলে একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে, তোমার বুকের মধ্যে রাধা নামের পরিবর্তে এমন
চেরার দাগ এলো কোথা থেকে? নখের দাগ মনে হচ্ছে। আর ললিতা এসে ওই যে ভস্যে ঘি দিলে যেমন হয়, একেবারে ঘি ঢালার মতো আগুনে ঘি দিতে এসে ললিতা বলছে, শোনো ওরা ধে, এ তো যেমন তেমন দাগ নয় রে, এ তো মনে হচ্ছে কোনো মেয়ের দেওয়া নখের দাগ, যেমন তেমন দাগ নয়। হ্যাঁ, নখনির ঘাত ক্ষত বক্ষশীতে বল কোন নারী তোমার শ্যাম শ্যাম। নখনির ঘাত ক্ষত বক্ষশী দেওয়াল কোন নারী, তোমার বুকের মধ্যে আমার নখের দাগ এলো কোথা থেকে? মেয়ের নখের দাগ। আর যেই না বলেছে কোনো মেয়ের নখের দাগ এলো কোথা থেকে, আর উত্তর দিতে পারছেন না শ্যামসুন্দর, আর মিথ্যে কথা বলতে পারছেন না। আহা, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজিত শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজিত শশী শেখরে। তাহলে স্বীকার করো শ্যাম, নিজের পরাজয় স্বীকার করো। আর যেই না এমন অবস্থা, ঠিক সেই সময় হাটে হাঁড়ি ভাঙবার জন্যে কৃষ্ণ যখন মিথ্যে কথা বলে বলে ব্যাপারটাকে ঘোরাচ্ছেন অন্যদিকে, ঠিক সেই সময় হাটে হাঁড়ি ভাঙবার জন্যে চন্দ্রাবলীর যে সখী ওই কৃষ্ণের হাতটা চেপে ধরেছিল, কৃষ্ণ যখন আসছিল তখন তার নাম কি বলেছিলাম? পদ্মাবতী। পদ্মাবতী ঠিক সেই সময় কুঞ্জের মধ্যে এসেছে, রাধারানীর কুঞ্জে। যখন রাধারানীকে মিথ্যে কথা বলে বলে কৃষ্ণ ব্যাপারটাকে অন্যদিকে ঘোরাচ্ছে, ঠিক সেই সময় পদ্মাবতী এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। আর রাধারানী যেই না কুঞ্জে এসে দাঁড়িয়েছে পদ্মাবতী, কৃষ্ণের তো মাথায় হাত। শ্যাম, ও শ্যাম, চোখে বার কি হচ্ছে? আস্তে কথা বলো না, আস্তে তো বলছি, আস্তে কথা বলো, আস্তেই তো বলছি। হ্যাঁ বাবারি, এটা আস্তে কথা কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার তোমার সঙ্গে কথা বলার সময় নেই। আরে শ্যাম, তুমি কি ভেবেছো তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ছুটে এসেছি নাকি? আমি একটা কাজে এসেছি। তাহলে কি কাজ? রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর কৃষ্ণর সামনে বলছে পদ্মাবতী, বলে ওই যে গতকালকে রাধারানীর কুঞ্জে আসবার সময় যখন তুমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিলে, চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে ওই যে চন্দ্রার পায়ে নূপুর পরিয়েছ, গায়ে সিঁদুর মাখিয়েছ, ওই যে শাড়ি পরিয়ে দিয়েছ, তা ওই চন্দ্রার পায়ের নূপুরের মধ্যে একটা নূপুর পাচ্ছি আর একটা নূপুর খুঁজে পাচ্ছি না। তা যদি তুমি বলা তো যায় না, ছোটবেলায় খুব ভালো ছেলে ছিলে, লোকের বাড়িতে চুরি করে করে বেড়াতে, তা তুমি যদি ওই চন্দ্রাবলীর পায়ের নূপুরের একটা নূপুর নিয়ে এসেছ চুরি করে, আমি হাত পাতলাম, আমায় দিয়ে দাও। আর যেই নাই কথা রাধারানীর কানে গিয়েছে, কে বললি, কে বললি পদ্মা? আমার বধূ চন্দ্রার কুঞ্জে গেছিল, আমার বধূ চন্দ্রার কুঞ্জে গেছিল, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা। আর আমায় বললো কি না, ওই রাত্রে জ্বর হয়েছিল, ওই গৌরী পুজো করেছিল, হ্যাঁ দাদার কাপড় নিজের গায়ে এসেছে, এত বধূ তুমি এত মিথ্যাবাদী। হলো কি জানো? রাধা বিনোদিনী মানে হইলা বা, রাধা বিনোদিনী মানে হইলা বা, দেখিয়া কুল না গড় শ্যাম, রাধা দেখিয়া কুল না গড় শ্যাম, পড়িয়া রায়ের চরণ তলে, দেখো পড়িয়া রায়ের চরণ তলে, ধরণী ভাসাল নয়ন জল, ধরণী ভাসাল নয়ন জলে, রাই রাখো রাই রাখো কহে বার বার, রাই রাখো রাই কহে বার বার, তুমি ছাড়াই জগতে কেহ নাই আমার, তুমি ছাড়াই জগতে কেহ নাই আমার।